এটা হচ্ছে সাধারণ দিনের ঢেউ, যখন জোয়ারের জল বেশি হয় তখন একটু সমুদ্র সৈকতে এরকমই ঝোড়ো হাওয়ার সঙ্গে ঢেউ দেখা যায়। জোয়ারের জল বেশি হলেই দীঘায় এরকম ঢেউ লক্ষ্য করা যায়। এবার দেখাবো কিছু কিছু সাংবাদিক কিভাবে আমাদেরকে বোকা বানিয়ে দানা ঝড়ের সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরছে। দেখুন ভিডিওটিতে দেখতে পেলেন সমুদ্রে সেরকম প্রবল ঢেউ দেখাই যাচ্ছে না, সাধারণ দিনে যেভাবে ঢেউ থাকে সেটিও রয়েছে। এখানে কিছু কিছু চ্যানেলের থাম্বনেলগুলো একবার দেখুন, আপনারা এই থাম্বনেলগুলি দেখলেই বুঝতে পারবেন সংবাদ মাধ্যম কিভাবে আমাদেরকে বোকা বানিয়ে নিজেদের টিআরপি বাড়াচ্ছে। তছনছ দীঘা, আদেও কি দীঘা তছনছ হয়েছে? তো দেখুন সাংবাদিক এবং একজন ক্যামেরাম্যান রয়েছে তার সঙ্গে, তারা কিভাবে দীঘার ভিডিও করছে এবং এই ভিডিওটাকেই বলা হচ্ছে নাকি সমুদ্রের ঢেউ প্রচুর রয়েছে। নিউজ 18 বাংলার থাম্বনেলটি একবার দেখুন, ঝড়ের দাপটে দাঁড়ানো যাচ্ছে না, এটি হচ্ছে তাদের থাম্বনেল। তাহলে দাঁড়ানোই যদি না যায় তো তাদের ক্যামেরাম্যান এবং সাংবাদিক কিভাবে দীঘার এই ভিডিওটা বানাচ্ছে? সমুদ্রের ঢেউ অতটাও বেশি নয় যতটা এই সাংবাদিকগণ আমাদের সামনে তুলে ধরছেন। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেই আমাদের পশ্চিমবাংলার কিছু কিছু নিউজ চ্যানেল নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এমন এমন ভিডিও সাধারণ মানুষের সামনে তুলে ধরবে যেগুলো দেখলেই সাধারণ মানুষ ভয়ে আর বাড়ি থেকেই বেরোবে না, সারাক্ষণ দেখতে থাকবে এইসব নিউজ চ্যানেলগুলো। এই সুযোগটা কাজে লাগিয়ে তাদের টিআরপি বাড়িয়ে নিচ্ছে এইসব চ্যানেলগুলো। দেখুন সমুদ্রের ধার বেয়ে দুজন ভিডিও করছে, একজন সাংবাদিক এবং একজন ক্যামেরাম্যান। আপনাদের নিজেরাই দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ঢেউ কতটা জোরে রয়েছে। এরপরেও অনেক চ্যানেল দেখাচ্ছে নানান রকম তথ্য। একটা থাম্বনেল রয়েছে, ঝড়ের দাপটে দাঁড়ানো যাচ্ছে না। দাঁড়ানো যদি না যায় তাহলে এই দুজন সাংবাদিক এবং ক্যামেরাম্যান কীভাবে সমুদ্র সৈকতের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে? এনাদের শ্যুটিং করা শেষ হলো এবং সামনেই একটি চায়ের দোকান রয়েছে, এখানে ওনারা খানিকক্ষণ করে বসছেন এবং যখনই একটু ঢেউ বাড়ছে তখনই সঙ্গে সঙ্গে গিয়ে আবার ক্যামেরা করা শুরু করে দিচ্ছেন। আর এই অভিনয়গুলো আমরা সারাক্ষণ বসে টিভির পর্দায় দেখছি, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে নিচ্ছে এই সংবাদ মাধ্যম।